আসসালামু আলাইকুম, এসবিডিপির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। কৃষি খাতের জিনিসপত্রের দাম সেভাবে না বাড়লেও পোলট্রি ও মাছের ফিডের দাম বেড়েছে জানিয়ে তা নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। তিনি বলেন, ফিডের দাম বেড়ে যাওয়ার কারণেই এসবের মূল্য বৃদ্ধি ঘটেছে। রোববার 12 মার্চ রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেকে সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে একথা জানান তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ সময় প্রতিমন্ত্রী জানান, ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। মূল্যস্ফীতি 0.21% বেড়ে দাঁড়িয়েছে 8.78%, যা জানুয়ারি মাসে ছিল 8.57%। তিনি বলেন, খাদ্য খাতে ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 8.13%, যা জানুয়ারি মাসে ছিল 7.76%। এছাড়াও ফেব্রুয়ারি মাসে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে 9.82%, যা জানুয়ারি মাসে ছিল 9.84%। উৎপাদন খরচ বাড়ায় মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে বলে জানান তিনি। বর্তমানে মূল্যস্ফীতির যে বাজার আছে, সেখানে চাহিদা বৃদ্ধি ও উৎপাদন খরচ তড়িৎ মূল্যস্ফীতির কারণে ফেব্রুয়ারিতে কিছুটা বেড়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এখন উৎপাদন খরচ বাড়ার কারণে মূল্যস্ফীতি বেড়েছে। আগে যেই ফিড কেনা হতো 28 টাকায়, এখন সেটা কেনা হচ্ছে 70 টাকায়। কৃষি খাতের জিনিসপত্রের দাম সেভাবে না বাড়লেও পোলট্রি ও মাছের ফিডের দাম বেড়েছে। এটা নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে। এসব জিনিসের দাম একবার বেড়ে গেলে কমতে সময় লাগে, বছর খানেকও লাগতে পারে বলেন তিনি। সবশেষে ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।